হাই এভরিওয়ান কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছো আমি আবার আজকে তোমাদেরকে আমার ঘরটিতে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত তোমাদের সাথে আজকে প্রথমে আমি অনেক টেস্টি একটা ডিম পাউরুটি ডিম টোস্ট শেয়ার করব দেন আমি আদার থিংস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি পাশে থেকে তোমরা আমার ভিডিওটা প্রতিদিনের মতো আজ করে আল্লাহর রহমতে লাইক করে ভালো ভালো কমেন্টস করবে আমিও তোমাদের পাশে ইনশাল্লাহ আছি থাকবো এবার দেখে নাও বন্ধুরা এখানে আমি টু এগস উইথ ব্রাউন সুগার উইথ লিটল বিট সাল্ট আমি এখানে দুইটা ডিম ব্রাউন মানে অরিজিনিয়াল চিনি এবং একটু লবণ দিয়ে ভালো করে এটাকে আমি চামিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখানে আমি বন্ধুরা থ্রি পিস ব্রেড নিয়েছি মানে তিন পিস তিন টুকরো পাউরুটি নিয়েছি এম ডিম টোস্ট তৈরি করার জন্য তোমরা চাইলে এভাবে করে খেতে পারো আমরা কেউ শুরু থেকে পাকা রাঁধুনি হতে পারি না আমরা মানে একটু একটু করে আর কি পাকার রাঁধুনি হওয়ার চেষ্টা করি আমি জানি এটা সবাই করে খেতে পারে তবুও যদি যারা একেবারে আন করা আনারি করে। মানে নতুন ঢুকেছে তাদের জন্য একটা অনেক ভালো রেসিপি হবে এটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সে ফ্যাটানো ডিমের সাথে পারোটিগুলো চুবিয়ে চুবিয়ে আমি হানড্রেড পারসেন্ট অলিভ অয়েলকে গরম করে নিয়েছিলাম আর সে অয়েল অলিভ অয়েলের মধ্যে আমি সেগুলোকে ফ্রাই করে নিচ্ছি মানে ডিম টোস্ট করে নিচ্ছি পাউরুটি উইথ এগ এবার আমি যেটা করছি এক পিট হয়ে যাওয়ার পরে আমি সেটা সেগুলোকে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ উল্টে দিয়েছে অলমোস্ট হয়ে গেছে আমি এখন একটা একটা করে একটা প্লেটে তুলে নিব আর তিন এখানে আমি দুটো ডিম নিয়েছিলাম একটা ডিমের কুসুম ফেলে দিয়েছি একটা ডিম কুসুম শুদ্ধ নিয়েছি তারপর আমি সেই তিন পিস ডিম টোস্ট হওয়ার পরে যেটুকু ছিল সেটা আমি একটু হালকা করে ভেজে দিয়ে দিচ্ছি এটা আমার ছেলের ডিনার আর এই খাবারগুলো আমরা অনেক পছন্দ করতাম এখন আসলে কলেস্টরল প্রেশার হালকা ডায়াবেটিস সব কিছু চেপে ধরেছে তো এখন আর খাওয়া হয় না দেখ বাচ্চাদের জন্য খুব মজার একটা খাবার এবং অবশ্যই ভালো খাবার তাই না বলো যাই হোক তোমরা দেখতে পেয়েছ যে একটা ইয়ামি অনেক ইজি ওয়েতে একটা ইয়ামির মানে পাউরুটি ডিম টোস্ট আমি তৈরি করে নিলাম চাইলে তোমরা এভাবে মেক করে খেতে পারো আশা করছি ভালো লাগবে বন্ধুরা দেখো দেখতেও কিন্তু ইয়ামি মনে হচ্ছে একইবারে শর্টকাটে মানে খুব অল্প সময়ে খুব সহজভাবে তোমাদেরকে একটা ইয়ামি পারোটি ডিম টোস্ট দেখা দেখালাম আর এগুলো আসলে কমন থিংস আমি জানি তো বই যে প্রথমে বলে নিলাম যারা নতুন রান্না করা শিখেছে তাদের জন্য হয়তোবা এটা একটা ভালো রেসিপি হতেও পারে আর সেই সেই জন্যই মানে দেয়া এটা ছিল আমার ছেলের গতকালকের ডিনার ছিল এটা যাই হোক বন্ধুরা যাই করি আসলে তাতেই কষ্ট পেতে হয় এটাই সবচেয়ে বড় কষ্ট লাগে যে মানে সবার জন্য ভালো চিন্তাটাই করি করার চেষ্টাটুকু করি তারপরেও অনেক সময় অযাচিতভাবে কিছু কষ্ট পেয়ে যেতে হয় আসলে খুব কষ্ট হয় আর কি আমি কখনও আমি তো মানুষ হয়তো আমার অজান্তে অনেক ভুল থাকতে পারে তবে আমি সবসময় তোমাদেরকে বলি এটা যে আমি জেনে শুনে ভুল কাজ থেকে মানে নিজেকে অনেক দূরে সুরে রাখতে চেষ্টা করি জেনে শুনে ভুল কাজটা আমি করতে চাই না যখনই ভাবি মানে বুঝি এটা ভুল বা এটা করা ঠিক হবে না তখন আমি সেই কাজটা থেকে আল্লাহর রহমতে দূরে চলে আসি কিন্তু অজান্তে যদি কোনো ভুল করে থাকি সেজন্য অবশ্যই আল্লাহ যদি ক্ষমা করেন ক্ষমা পাবো কিন্তু জেনে শুনে ভুলগুলো করতে চাই না তবু অনেক কষ্ট পেতে হয় মনটা খারাপ হয় কান্না চলে আসে কিন্তু এই অবুঝ মনের কষ্টগুলো অনেকেই বুঝতে চায় না যাক ওগুলো নিয়ে কিছু বলার নেই মন খারাপ মন থাকলেই মন খারাপ হবে কখনো কখনো ভালো হইতে পারে যদি আল্লাহ পাক ভালো দেন কিছু খুব থেকে কথাগুলো বলে ফেলেছি বন্ধুরা আসলে কিভাবে বুঝাবো আমি জানি না যাই হোক আর কি কী বলবো কিছু বলার নেই মন খারাপের বেলা আর কি আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধোন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলে কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের নাম বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলে কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের নাম। কেন নিয়তের কাছে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধ চারিদিকে নিরাশার ভালু চর কিয়াশায় বেঁধেছিয়ে খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো চর চারিদিকে নিরাশার ভালু চর বেঁধেছি এ খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝর কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথায় এখন আমার মতো এত সুখী নহে কারো জীবন কিয়াদোর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধোন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কফু আসে পেয়ে আমার মর আমার মতো তো সুখী নয় কারো জীবন হ্যাঁ বন্ধুরা মন খারাপের পর্ব থেকে বের হয়ে আসি বাংলাদেশের সুন্দর একটা মানে বাংলাদেশ নিয়ে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে সুন্দর একটা করে শব্দ তৈরি করেছেন কোনো একজন আমার খুব ভালো লেগেছে কারণ আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ আমরা আমাদের বাংলাকে অনেক ভালোবাসি আর এজন্য আমার খুব ভালো লেগেছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বন্ধুরা বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের প্রথম হচ্ছে বি বিতে হচ্ছে ব্লাড ব্লাড মানে হচ্ছে রক্ত এতে হচ্ছে অ্যাচিভ অ্যাচিভ মানে কোনো কিছু অর্জন করা এনে হচ্ছে নোটর্তি মানে স্মরণীয় জিতে গোল্ডেন যেটাকে আমরা সোনালি বলি এলে ল্যান্ড ল্যান্ড মানে হচ্ছে ভূমি এতে অ্যাডমিরাবল প্রশংসিত ডিতে ডেমোক্রেটিক গণতান্ত্রিক এতে এভারগ্রিন এস এ স্যাকরেড মানে পবিত্র এইচ এ হ্যাবিটেশন মানে বাসভূমি হ্যাঁ বন্ধুরা দেখো বাংলাদেশকে নিয়ে যে বা যিনি এই সুন্দর ওয়ার্ল্ডগুলো গঠন করেছেন হ্যারস মানে তার জন্য স্যালুট বাংলাদেশকে ভালো না বাসলে এত সুন্দর করে তিনি তার মানে প্রত্যেকটা অক্ষর দিয়ে এত সুন্দর করে শব্দ তৈরি করতে হয়তো পারতেন না অবভিয়াসলি তিনি দেশকে ভালোবাসেন বলেই তার দ্বারা করা সম্ভব হয়েছে আর এটার ফুল অর্থটা হচ্ছে রক্তে অর্জিত স্মরণীয় চিন্তা করে দেখো কত সুন্দর করে সাজিয়েছে রক্তে অর্জিত স্মরণীয় সোনালী ভূমি প্রশংসিত গণতান্ত্রিক চির সবুজ পবিত্র বাসভূমি আমাদের বাংলাদেশ হ্যাঁ বন্ধুরা এবার তোমাদের সাথে যেই জিনিসটা শেয়ার করছি তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো এখানে আমার নাম লেখা একটা গেঞ্জি আর এই গেঞ্জিটা ফেসবুকে একটা ছেলে আমাদের গ্রামের ও আমাকে কখনো আন্টি কখনো মা বলে ডাকে ও ভালোবেসে গিয়ে গেঞ্জিটা মানে এইভাবে করে আমার ম্যাসেঞ্জারে দিয়েছিল আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আসলে ভালোবাসার অবদানগুলো অনেক মনে রাখার মতো হয় ছেলেটা কতটা ভালোবাসে যে সে আমার জন্য এইভাবে এটাকে হয়তো এডিট করে করে নিয়েছে এবং আমাকে গিফট করেছে ম্যাসেঞ্জার বলেছে আনটি এটা আপনার জন্য যজাকাল্লো খায়রন ফর হিম কারণ সে ভালোবেসে আমাকে এটা উপহার স্বরূপ দিয়েছে আর আমি অনেক পেয়ে অনেক খুশি হয়েছি হ্যাঁ বন্ধুরা যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা সবাই ভালো থেকো এবং প্রত্যেকের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা এবং তোমাদের কাছ থেকে দোয়া ও ভালোবাসা চাই এবং পাই তাহলে আজকের মতো এখানে শেষ করছে বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ